আজকে আমরা এর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং কিছু আমরা ছবি জেনারেট করব কারণ আমরা যে এআই গুলো ব্যবহার করব সেই এআই সম্পর্কে যদি আমরা পর্যাপ্ত নলেজ না রাখি তাহলে আমরা প্রপারলি ছবি জেনারেট করতে পারবো না এবং সে ছবিগুলো কোয়ালিটিফুল হবে না কোয়ালিটিফুল না হলে সে ছবি থেকে সেল পাওয়া খুব কষ্টকর তো আমাদের অ্যাট্রাকটিভ জিনিস বানাইতে হবে যেটা সবার চোখে পড়ে এবং সবাই যেন সেগুলো ডাউনলোড করে বেশি বেশি এবং সেখান থেকে যেন আমাদের রিভিনিউ জেনারেট একটু বেশি হয় ওকে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আমরা আজকে দুইটা অ্যাকাউন্ট দেখি প্রথমটা হচ্ছে আমরা সরাসরি লিনার ডুই আইতে চলে যেতে পারি আপনি জাস্ট আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব জাস্ট আপনারা একটা ব্রাউজারে চলে আসবেন আর একটা বিষয় হচ্ছে আমরা ফ্রিতে কাজ শিখব মানে একদম ফ্রিতে হ্যাঁ আর যদি আপনি প্রিমিয়াম করতে চান মানে হচ্ছে আমরা যে অ্যাকাউন্টগুলোতে কাজ করব এখন সেটা আপনি আপাতত এক দুই বছর ফ্রিতে করতে পারবেন আনলিমিটেড হ্যাঁ তারপরে যদি আপনার মনে হয় যে না এত ঝামেলার দরকার নাই আমি প্রিমিয়াম করে নিব পাঁচ ছয়শো টাকা দিয়ে করে এক মাস আনলিমিটেড ছবি বানাবেন সেটাও করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আমি আপাতত আপনাদেরকে দুইটাই হ্যাঁ তো আমরা এখান থেকে প্রথমে এখানে চলে আসবে এটা হচ্ছে আমাদের ছবি জেনারেট করার বেস্ট একটা বলতে পারেন এআই তো এখানে আরও কিছু এআই আছে যেমন আইডি গ্রাম আছে আইডি গ্রাম একটা আছে তারপরে হচ্ছে আপনার মির্জানি আছে তো মির্জানিতে একটু ঝামেলা বেশি তো আমরা যারা একদম বিগিনার লেভেলের আছি তারা আপাতত এই দুইটা দিয়ে কাজ চালায় নিতে পারবেন এবং যদি এরকম এআই যদি আপনি আরো খুঁজেন অনেক এআই পাবেন যেগুলো দিকে ভালো ভালো আরো ভালো ভালো ছবি জেনারেট করা যেতে পারে বা করা যায় কিন্তু কথা হচ্ছে সবগুলো আমরা ব্যবহার করতে পারবো না কারণ ব্যবহার করতে এই জন্য পারবো না সব এআই কোম্পানি কমার্শিয়াল লাইসেন্স দেয় না যে তাদের ছবিগুলো আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন বা আপনি যে মার্কেট প্লেসে ব্যবহার করবেন সেখানে তারা লাইসেন্স দিবে কিনা যদি লাইসেন্স না দেয় তাহলে তো আপনি নিজে বিপদে পড়বেন কিছুদিন পরে তো সেজন্য আমরা এমন এআই নিয়ে কাজ করব বা এমন সাইট থেকে আমরা ছবিগুলো জেনারেট করবো বা বানাবো যেটা যেন আমরা কমার্শিয়াল লাইসেন্স পাই এবং সেটা যেন আমার কোনো প্রকার সমস্যা না করে ভবিষ্যতে এই জন্য আমি আপনাদের জন্য সাজেশন করি তিনটা প্রথমটা হচ্ছে লিনার ডোয়াই আর দ্বিতীয়টা হচ্ছে আইডিগ্রাম আর হচ্ছে মির জার্নি মির জার্নিটা আমরা দেখবো সমস্যা নাই তো আপাতত আমরা যারা একদম ফ্রি ফ্রি পার্সন আছি হ্যাঁ তারা আপাতত এই দুইটা দিয়ে আমরা কাজগুলো টোটাল করে ফেলবো ওকে মোটামুটি একুশ জন চল আসছে ওকে তো আমরা প্রথমে কি করব আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব তো অ্যাকাউন্ট কিভাবে করব এখান থেকে দেখেন লঞ্চ অ্যাপ জাস্ট আমরা এখানে ক্লিক ক্লিক করবো লঞ্চ অ্যাপে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আমি আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আমরা একটা জিমেল থেকে সবাই তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাই না নতুন যা কথা বলেন সবাই তো জিমেল তৈরি করতে পারেন না যদি কেউ তৈরি না করতে পারেন কিভাবে জিমেল তৈরি করে সরাসরি ইউটিউবে চলে যাবেন এখানে এসে লিখবেন জিমেল তৈরি জিমেল ক্রিয়েট এই কথাটা লেখে সার্চ করবেন তাহলে আশা করি অনেক ভিডিও পাবেন কিভাবে জিমেল তৈরি করতে হয় এটার আইডিয়া পেয়ে যাবেন তো আপনারা জিমেল তৈরি করার পরে আপনারা এই চলে আসবেন আর একটা করে জিমেল দিয়ে তো করি একটা দিয়ে আপনি কয়টা করে অ্যাকাউন্ট করতে পারবেন একটা করে জিমেল থেকে একটা করে অ্যাকাউন্ট করা যায় কিন্তু আমরা এমন টেকনিক ব্যবহার করব একটা জিমেল দিয়ে আমরা আনলিমিটেড জিমেল তৈরি করব এবং সেটা থেকে আমরা আনলিমিটেড বলতে পারেন অ্যাকাউন্ট তৈরি একটা একটা দিয়ে দিয়ে আপনার জিমেল জিমেল কতগুলো কয়েন দিবে ক্রেডিট যেটা দিয়ে আমরা কতগুলো ছবি বানাইতে পারবো আমরা একটা জিমেল দিয়ে আমাদের দেড়শোটা ক্রেডিট বা কয়েন যাই বলেন না কেন দিবে যেটাতে আমরা একশো ছবি বানাইতে পারবো তো যেহেতু একটা জিমেল আমরা চব্বিশ ঘন্টার আগে এটাতে আমরা আর ব্যবহার করতে পারবো না চব্বিশ ঘন্টা পরে আবার তারা এটা রিসেট করে দিয়ে আবার দেখা যাবে যে আমাদের দেড়শো ক্রেডিট দিয়ে দিবে বা আপনি আবার একশো ছবি জেনারেট করতে পারবেন এতে যেটা হবে তো আপনাকে একদিন বসে থাকতে হবে একশো ছবি বানায় নিয়ে তার বসে থাকা যাবে না তো সেজন্য আমরা কি করব আনলিমিটেড জিমেল তৈরি করবো জাস্ট লগ আউট লগিং লগ আউট লগ করবো একটা জিমেল দেয় তো সেটা কিভাবে করতে হয় প্রথমে আপনাদের সেই টেকনিকটাকে শেখাই তো আমরা একটা ব্রাউজারে চলে আসবো গুগলের যে কোনো একটা ব্রাউজারে এখানে আমরা লিখবো হচ্ছে আনলিমিটেড জিমেল জেনারেটর জাস্ট এটা লিখে সার্চ করব প্রথমে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন জাস্ট আমরা এই টুলসের ভিতরে চলে যাব বা এই লিঙ্কের ভিতরে চলে যাব যাওয়ার পর আমাদের এখান থেকে একটা জিমেল অন করব কোন জিমেলটা ধরেন এখানে আসি ইসরাত একশো উনিশ জাস্ট এটাকে আমি অন করলাম এখান থেকে জাস্ট জিমেলটাকে ক্লিক করলাম দেখেন আপনার জিমেল যতগুলো থাকবে এখানে আপনি দেখতে পারবেন তো আমি যে কাজটা করবো এবার এই জিমেলটাকে কপি করব এখান থেকে জাস্ট কপি এভাবে আমি এইটুক মানে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত থেকে আমি কপি করলাম কপি করে এখানে আসব আসার পর এখানে দেখেন জেনারেট পর্যন্ত আছে আমি এটাকে তুলে দিলাম দিয়ে জাস্ট অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত আমি বসায় দিলাম এই জায়গাটাতে যদি আপনি ভুল করেন এই জিমেলের কোন তুলে দিলাম অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এই জায়গাটাতে আপনি সামনে টুক অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত সব কিছু ফালাইয়া দিয়ে আপনার জিমেলটাকে এখানে বসায় দিবেন যদি এইটুকের ভিতরে যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করলেও অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড সে আসবে না তো আমরা এখান থেকে জেনাইটি ক্লিক করব জেনেটি ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের মোটামুটি আট হাজার প্লাস এখানে আমাদের মেল তৈরি করে দিছে এবার বলেন আট হাজার মেল কি চারটা কথা দেখেন তৈরি করে দিছে আসলে এগুলো কোনো কাজে লাগে কিনা চেক করি ধরেন আমি যে কোনো একটা যা ধরেন যেটা পছন্দ হয়েছে এটাই নিলাম নিয়ে জাস্ট আমি এখানে চলে আসলাম আসার পর এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করব এখানে নিডে অ্যাকাউন্ট হ্যাঁ জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের মেলটাকে দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডগুলো কি টাইপের হয় পাসওয়ার্ডগুলো মিশ্রিত পাসওয়ার্ড হবে যেটার ভিতরে সব কিছু থাকবে নাম্বার ক্যাপিটাল লেটার মানে স্মল যাই বলেন না কেন যেমন অ্যাট দ্য রেট একটা দিয়ে দিলাম সরি 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 রাজু দিয়ে বড় হাতের আর অনন এরকম টাইপের পাসওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন মানে সবকিছু থাকবে মিশ্রিত এরকম পাসওয়ার্ড গুলো এখান থেকে নিবে জাস্ট আমি এখান থেকে কপি করলাম দেখেন কপি করলাম কন্ট্রোল সিটা এ কপি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ঠিক আছে কপি করার পর আমরা কোথায় চলে আসবো আমরা চলে আসবো এখানে এখানে এসে আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দিব দেখেন আমার যখন এগুলো কিছু থাকবে তখন সবগুলোতে এরকম দেখাবে টিকমার্ক দেখালে আপনি বুঝবেন যে পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়েছে এবং ভালো হয়েছে দিকেই সবগুলো গ্রিন আসছে যখন এখানে একটা ক্লোজ দেখাবে তখন কিন্তু পাসওয়ার্ড নেবে না এইটুকু আপনাকে করতে হবে করার পর জাস্ট আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে বলতেছে তোমার এখানে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে ওকে যেহেতু আমাদের মেলটাকে আমাদের দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মেল আমাদের মেলের কোডটা আসবে কোথায় এই জায়গাটাতে ঠিক আছে এই জি ভিতরে চলে আসবে তো আমি একটু রিলোড করে দেখি যে আসছে কিনা এখনো আসে নাই আমরা এগুলো চেক করব হ্যাঁ আপডেট লিনাডু এই যে দেখেন লিনাডু এই থেকে একটা কোড পাঠিয়ে দিয়েছে জাস্ট আমি এই কোডটাকে কপি করে নিলাম তো এবার আসেন সিস্টেমটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার আগে কনফার্মের আগে আপনাদের একটা জিনিস বোঝাই সেটা হচ্ছে এখানে আমার মেল ছিল কোনটা মেল মেল ছিল ছিল এটা তাই না আর এখানে মেল আছে হচ্ছে এটা দুইটার ভিতরে পার্থক্য পাইছেন আপনারা দেখেন তো মেল আছে কিনা পুরা ডিফারেন্ট না তো তারপরেও কিন্তু আমার ভেরিফিকেশন কোড চলে আসলো এটাই হচ্ছে একটা টেকনিক জাস্ট আমি এবার জাস্ট আমি এটাকে এবার আমি যখন ভেরিফাইতে ক্লিক করব দেখেন ভেরিফাই নাই কিনা জাস্ট কনফার্ম কনফার্ম হয়ে গেছে অ্যাকাউন্ট এবার এখানে আমাদের বলতেছে একটা ইউজার নেম সেট করতে ধরেন এখানে দিলাম হচ্ছে ট্রফি ট্রফি সিএফ সিএফ একটা নাম্বার দিয়ে জাস্ট অ্যাড করে দিলাম আপনার যা মনে আছে আপনি যা খুশি এখানে দিতে পারেন জাস্ট ওদের একটা সিস্টেম করা এটা আমাদেরকে দিতেই হবে তারপর এখান থেকে যেকোন একটা সেট করে দিতে পারেন ধরেন আমি দিয়ে দিলাম মার্কেটিং বা এডুকেশন একটা দিতে পারেন দিয়ে জাস্ট নেক্সট এখানে বলতাছে একটা ऐड করতে তো আমরা এখান থেকে প্রফেশনালটাকে দিয়ে জাস্ট ডান করে দিলাম তো এখান থেকে বলতাছে ট্রান্স কন্ডিশনের সাথে আপনি এগ্রি আছেন কিনা হ্যাঁ অ্যাকসেপ্ট তো জাস্ট আমি এটা ऐड করে দিলাম দেখেন এখানে 150 টাকা ক্রেডিট দিয়ে দিছে দেড়শো ক্রেডিট বা কয়েন দিয়ে দিছে আমাদেরকে তো এখানে আমাদের এইভাবে অ্যাকাউন্ট গুলো করতে হয় এবার ধরেন আমার এই অ্যাকাউন্টটা করা শেষ তারপরে আমি কি করব এখান থেকে এই যে থ্রি ডটের ড্রপডাউন এর একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে লগ আউট করব লগ আউট করে লগ আউট করে আবার আমি আরেকটা অ্যাকাউন্ট করব এটা কি দেখাবো আবার জাস্ট লগ আউটে ক্লিক করলাম লগ আউটে ক্লিক করে তাহলে এরকম চলে আসবে তখন তো আবার অ্যাকাউন্ট দরকার তাহলে কি নিড অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে আবার সেম ভাবে আমরা যে প্রসেসে ফলো করলাম সেই প্রসেসে আমরা অ্যাকাউন্ট গুলো করব তাহলে হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি এবারে তো অলরেডি অ্যাকাউন্ট আছে জাস্ট আমি এটা দিয়ে লগ ইন করে ফেললাম ওকে কোড গেছে আমরা যখন একবার কাজ করব এখানে আমাদের আর আসার দরকার নাই হ্যাঁ আর আসার দরকারও পড়বে না কারণ একটা অ্যাকাউন্টে আমরা একবারই ডুববো আট হাজার ঘুরে আসতে সময় লাগবে অনেক তো দেখি কি অবস্থা একটা কোড আসছিল এটা ডিলিট করে দিই এবার আমি আর একটু অপেক্ষা করি দেখি কত টাইম লাগে ওকে একটা কাজ করি নতুন করে আরেকটা কইরা দেখাই তাহলে এত ঝামেলার দরকার নাই উম তো ধরেন এখান থেকে আরেকটা করি সেম ভাবে জাস্ট দেখেন কতটা ফাস্ট করা যায় জাস্ট এখান থেকে নিডে অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা মেল দিলাম একটা পাসওয়ার্ড সেট করে দিলাম জাস্ট সাইন আপ এখানে একটা কোড আসবে জাস্ট আমি আমার ইমেলটাকে চেক করব এখানে এসে কোড চলে আসছে জাস্ট ভেরিফাই কোড কপি কন্ট্রোল সিদ্ধ কপি করলাম কপি করে জাস্ট আমি এখানে এসে ভেরিফাইতে ক্লিক করে সাবমিট করে দিলাম আমাদের অ্যাকাউন্ট রেডি তো জাস্ট আমরা এখান থেকে ইউজার নেম দিতে হবে ধরেন একটা বচুং বচুং ইউজার নেম দিয়ে দিলাম ওকে সরি 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 দিয়ে দিলাম একটা এখান থেকে একটা অ্যাড করে দিলাম জাস্ট নেক্সট পার্সোনাল ওকে অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট রেডি তো এইভাবে অ্যাকাউন্ট করতে হয় এবার আসেন লিনা ডুই আইতে কিভাবে অ্যাকাউন্ট করবেন লিনা ডুই অ্যাকাউন্ট তো আমরা করে ফেলছি আইডি গ্রামে কীভাবে অ্যাকাউন্ট করব তো আমরা আইডি গ্রামে চলে আসবো এখান থেকে লিখবো হচ্ছে আইডি গ্রাম আইডি গ্রাম সেমভাবে আইডি গ্রামে আরও সহজ আইডি গ্রামে কিন্তু আপনি এই প্রসেস ফলো করতে পারবেন না আইডি গ্রামে এই প্রসেসে অ্যাকাউন্ট নিবে না এটা আমি আগে বলে দিলাম ধরেন এখানে এসে আমি আমার অ্যাকাউন্ট অলরেডি আছে তো এখানে আপনাকে প্রতিদিন দশ টাকার ক্রেডিট দিবে মোটামুটি চল্লিশটা ছবি বানাইতে পারেন জাস্ট লগ আউট করে ফেললাম তো এখানে এসে আপনি যখন ফার্স্ট টাইম আসবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো আসবে তো আপনারা জাস্ট কী করবে কন্টিনিউ উইথ গুগল লগ ইন করার দরকার নাই তাহলে আমি প্রথম থেকে কেটে দিই হ্যাঁ আইডিগ্রাম লিখে সার্চ করবেন এরকম আসবে তো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই সময় গিয়ে আসে চব্বিশ যে কোনো একটা অ্যাকাউন্ট যেটা আপনার অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটাকে জাস্ট এখান থেকে অন করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এক ক্লিকে অ্যাকাউন্ট রেডি ঠিক আছে এই এরকম আসবে জাস্ট এগ্রি জাস্ট কন্টিনিউ অ্যাকাউন্ট রেডি এটা হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন ওইরকম রকম ভ্যারাইটিস অ্যাকাউন্ট করতে পারবেন না এটা হচ্ছে রিয়েল কিন্তু আমরা এখানে খুব একটা কাজ করব না আমরা জাস্ট শেখা দরকার এটা শিখবো কিন্তু আমরা সব থেকে বেশি কাজ করবো হচ্ছে বিষয় আমাদের অ্যাকাউন্ট টোটালি রেডি তো তো আসেন কিছু ছবি ছবি বানাই বানাই আগে ফ্রি অ্যাকাউন্টে তারপরে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টে আমরা ছবি বানাবো তো এখানে আমরা কোথা থেকে ছবি বানাবো আমরা এখান থেকে দেখেন অনেক কিছু আছে পার্সোনাল ফিট পার্সোনাল ফিট হচ্ছে আপনি যে ছবিগুলো বানাবেন সেটা এখানে দেখতে পারবেন এই জায়গাটাতে থাকবে মানে আপনার মোবাইলের স্টোরেজ যেমন ফোল্ডারে থাকে একটা ছবি ভিডিও সবগুলো যেমন একটা জায়গায় নির্দিষ্ট করে থাকে সেম এই পার্সোনাল ফিডের ভিতরে আপনি যা যা তৈরি করবেন সব এখানে থাকবেন আমাদের এখান থেকে ইমেজ ক্রিয়েশন এখান থেকে আমাদের মূল কাজগুলো করতে হবে ইমেজ তৈরি করা এখান থেকে মোশন বিভিন্ন ভিডিও বানাইতে পারবো আমরা চাইলে মোশন করাইতে পারবো এখানে অনেক কিছু আছে এগুলো আমাদের দরকারও নয় আপাতত জাস্ট আমরা ইমেজ জেনারেট বা ক্রিয়েট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসতে পারে এটা হচ্ছে প্রফেশনাল মুড যেটা বলা হয় আপডেট মুড হুম এটাকে আমরা জাস্ট ক্লাসিক করে ফেলবো কিভাবে ক্লাসিক করব জাস্ট এখান থেকে দেখেন উপরে একটা বার আছে মুড লেখা আছে জাস্ট এখানে একটা বাটন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব জাস্ট অন করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা ক্লাসিক হয়ে যাবে এরকম ক্লাসিক হয়ে যাবে এটা সবাই বুঝতে পারবে তো জিনিসগুলো হচ্ছে এখানে আমরা কি জিনিস পাবো দেখেন এখানে হচ্ছে বাসন যেমন লিনার্ডো লাইট লাইটিং এক্সেল 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 লাল এনিমি এগুলো হচ্ছে বিভিন্ন মডেল ধরেন আপনার একটা ছবি আপনি বানাইতেছেন সেটার অ্যাকুরেট আউটপুট আপনি পাইতেছেন না ভালো আউটপুট পাইতেছেন না তাহলে আপনি কি করবেন এখান থেকে মডেলটাকে চেঞ্জ করে দেখবেন যে অন্য মডেলে কিরকম আসে আমরা প্র্যাক্টিক্যালে দেখব ডন্টরি তো আমরা জাস্ট এখান থেকে এগুলো ট্রাই করে করে দেখব যে কোনটাতে ভালো আসে যেটাতে ভালো আসবে সেটা দিয়ে আমরা ছবিগুলো বেশি জেনারেট করব বা তৈরি করব তো এটা হচ্ছে অবস্থান আর এখানে আমাদের কি ছবি লাগবে সেটা আমাদেরকে বলে দিতে হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে তো তো এই হচ্ছে বিষয় তো এখানে নেগেটিভ বা নেগেটিভ যাই বলে না এটা যদি আপনার যদি কোনো জায়গায় কোনো কিছু বাদ দিতে মন চায় ধরেন আপনি একটা ছবি বানাইতেছেন বার্গার বা একটা লোগো বানাইতেছেন সেই লোগোর ভিতরে আপনি চাচ্ছেন না ওয়াটারমার্ক তাহলে জাস্ট ওয়াটারমার্কটা লিখে দিবেন যে ওয়াটারমার্ক চাই না তাহলে সেটাই এখান থেকে অফ হয়ে যাবে ওয়াটারমার্ক আসবে না তো এটা আমাদের আপাতত দরকার নাই তো এখানে কি এখানে হচ্ছে আপনি একটা প্রম দিয়ে এ প্রমটা কি আপনি যেটা লিখবেন যে ধরনের ছবি বানাইতে চান সেটা হচ্ছে প্রম। ধরেন আপনার এখানে লাগবে হচ্ছে ধরেন ফুড বা ধরেন ফুটবল বা বার্গার বা চিকেন আপনি যা খুশি লেখেন এখানে ওইটা হচ্ছে প্রম্পট যেটাকে আমরা কিওয়ার্ড বলতে পারি বলতে বলতে পারি এক কিছু পারে তো তো এটা হচ্ছে এখানে যে জায়গাটা আছে নাম্বার অফ ইমেজ আপনি এই প্রম্পটের আন্ডারে মানে এই প্রম্প থেকে বা আপনার ওই লেখা থেকে আপনি কতগুলো ছবি চাইতেছেন একবারে আপনি কয়টা ছবি বানাইতে পারবেন চারটা দুইটা এরকম বানাইতে পারেন তারপরে আবার জেনারেট করতে হবে তো ধরেন আমি চাচ্ছি যে চারটা বা আটটা তো সেটা এখান থেকে সিলেকশন করতে পারবেন এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন না ছবি জেনারেট করতে পারবেন না দেখেন এখানে এই অপশনটা বন্ধ আছে কারণ এটা হচ্ছে প্রিমিয়াম কারণ আপনারা এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট না এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট তো আমরা এই দুইটা অফ করে দিব আল ক্যামি যেটা আছে হ্যাঁ এটা যদি আপনি অন করেন ছবিটা অনেক ভালো আসবে ঠিক আছে কিন্তু আপনার ক্রেডিটটা অনেক বেশি ফুরাবে তো এটাও নিবে না জাস্ট আমরা এটাকেও অফ করে দিলাম তো এখান থেকে ইমেজ সাইজ যে আপনি ইমেজ কোন সাইজে তার নিতে চাচ্ছেন সবগুলো সাইজে বেটার তো আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন এবং নিসেও এই জিনিসটাই এখানে আছে তো আপনি চাইলে এইভাবে রোটেশনগুলো বা ইয়াগুলো সাইজগুলো সিলেকশন করে নিতে পারেন এই হচ্ছে বিষয় তো আমি তাহলে একটা দেখাই তো এই হচ্ছে বিষয় আমরা ওইটার বিস্তারিত জানলাম এবার আসেন আমি একটা ছবি আপাতত জেনারেট করি ধরেন আমার একটা কার দরকার স্পট কার তো প্রম গুলো পাবেন কোথায় প্রম যদি নিয়ে সমস্যা হয় আমি তো লিস্ট আপনাদের কি দিয়ে দিব কোন গুলো সব থেকে বেশি ডাউনলোড হয় কোন ছবিগুলো নিয়ে কাজ করতে পারেন ওগুলো দিয়ে দিব ধরেন আমি আপাতত হোয়াটসঅ্যাপে চলে যাই একটা আমি কিছু ছবি জেনারেট করতেছিলাম কিছুক্ষণ আগে তো ওগুলো ওকে জাস্ট এখান থেকে আমরা চলে আসলাম এই জায়গাটাতে ধরেন আমার একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে কয়টা ছবি জেনারেট করতে আটটা জাস্ট আটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি বাসন যে কোনো একটা সেট করে নিলাম ধরেন আমি উপরেরটাই সেট করে নিলাম নিয়ে জাস্ট আমি এখান থেকে জেনারেট করলাম জেনারেট তাহলে আমার এখানে চারটা ছবি জেনারেট হচ্ছে আটটা হচ্ছে না হ্যাঁ চারটা হইতেছে দেখেন জেনারেট হচ্ছে তো আমি ধরেন এটা হইতে থাকুক এটা প্রসেসিং হইতে সময় লাগবে তো আমি আরো কিছু জেনারেট করি এভাবে আমি জেনারেট করতে দেখেন কি স্পিডে হচ্ছে ছবিগুলো দেখেন কত সুন্দর সুন্দর গাড়ির ছবিগুলো এখানে চলে আপনি জেনারেট করতেই থাকেন সমস্যা নাই ওকে ফাইন তো এখান থেকে ডাউনলোড করব কিভাবে এই যে দেখেন ছোট্ট করে এখানে একটা বাটন আছে ডাউনলোডের জাস্ট আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড ওকে ওকে জাস্ট ডাউনলোড ডাউনলোড এভাবে আপনি ডাউনলোড করতে পারেন আপনাদের এরকম আমার এরকম আসতে এটা একটা ব্রাউজার সেই জন্য কিন্তু আপনি একটা ক্লিক করলেই ক্রম ব্রাউজারে ডাউনলোড শুরু হয়ে যাবে হ্যাঁ ধরেন এইভাবে ডাউনলোড আমাকে করতে হবে জাস্ট এখান থেকে ডাউনলোড এভাবে আমি সুন্দর করে ডাউনলোড করতে পারবো দেখেন কতটা সহজ কাজগুলো করা এবার আমার এখানে আরো কিছু অপশন আছে আমি চাইলে এটাকে আপিস্কেল করতে পারবো আপেস্কেলটা হচ্ছে কি ইমেজের কোয়ালিটিকে অনেকটা ইমপ্রুভ করা মানে হচ্ছে বৃদ্ধি করা আমরা এখান থেকে করতে গেলে আমাদের সময়ের ব্যাপার তো আমরা এক ক্লিকে দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ছবি এক ক্লিকেই মনে করেন আপেস্কেল করে ফেলতে পারবো তো আমি এই সাইজের ছবিগুলো কি নিলাম আমি এটা কত সাইজ ছিল এক হাজার চব্বিশ বাই সাতশো আটষট্টি তো আমি চাচ্ছি যে আমি কিছু মানে লম্বা টাইপের ছবিগুলো চাচ্ছি ধরেন এটাকে সেট করলাম বা এগুলো ট্রাই করে দেখতে পারেন এভাবে ধরেন এবার দেখেন এই টাইপের ছবিগুলো জেনারেট হচ্ছে ধরেন এটা সেট করব সেট করে আবার যদি ক্লিক করি তাহলে দেখবেন এই সাইজের জেনারেট হতে থাকবে বিষয়গুলো হচ্ছে এইটুকি হচ্ছে এখানে কাশার্জি তো জাস্ট এখান থেকে আমি এরকম করে সেভ করে দিলাম দেখেন সেভ করে দিলাম সেভ করে এগুলো অনেক সুন্দর ছবি আসতেছে তো এখানে দেখেন এরকম আসলে জাস্ট ক্লিক ভিউ এখানে ক্লিক করে জাস্ট ভিউতে ক্লিক করলে হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আহামরি কোনো কঠিন কাজ না এগুলো হচ্ছে বাচ্চাদের কাজ মানে একদম বাচ্চাদের কাজ সরাই সরাই পড়াইতেছে আপনাদেরকে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি এবার আমার মনে হচ্ছে যে ছবিগুলোর কোয়ালিটি আমার আরেকটু ভালো হইলে মনে হয় বেটার হয় তাহলে আমি কি করব এই মডেলটাকে চেঞ্জ করে এই মডেলটাকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট আবার জেনারেটে ক্লিক করলাম তাহলে কি আমার নতুন এই ছবিগুলো মোটামুটি কিন্তু অনেক ভালো লেভেলের আস্তে তারপরে আমি চাইতেছি যে আর একটু বেটার হলে মনে ভালো হয় তাহলে আমি কি মডেলটাকে চেঞ্জ করলাম আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন হ্যালো ওকে সারা শব্দ দিয়েন দেখেন আরো কিছু ভালো ইম্প্রুভমেন্ট গাড়িগুলো আসতেছে তো আমি চাইলে এগুলো এভাবে সেম প্রসেসে তো বলতে পারেন যে ভাই আপনি তো একটা লিখে দিলেন তো লিখে তো ছবি বানাইতেছেন তো আমরা কি করব তো আপনি যদি মনে করেন যে লিখতে এরকম ভাবে কষ্ট হইতেছে একটা কথা লেখেন স্পট কার জাস্ট স্পট কার লেখে সার্চ করেন বার্গার লেখেন যা খুশি মনে আসে যা মনে আসবে তাই নিয়ে ছবি বানাইতে পারবেন আপনার কি লাগবো সেটা নিয়ে বানান সেটা নিয়ে আপলোড করেন সেটা নিয়ে ইনকাম করতে পারেন সমস্যা নাই দেখেন স্পট কার লিখছেন স্পট কার্ড বাইক লিখবেন বাইক চলে আসবে আপনি এরোপ্লেন লিখবেন এরোপ্লেন চলে আসবে হেলিকপ্টার লিখবেন হেলিকপ্টার দেখেন স্পট কার চলে আসছে সমস্যা আছে এটা হচ্ছে প্রম্পট শুধু কাল লাগেন তাও চলে আসবে কোনো সমস্যা নাই আর এই ছবিগুলো আপনাকে জেনারেট করে দিবে এটা অন্য কাউরে আর কখনো দিবে না ঠিক আছে দেখেন চলে আসছে এই হচ্ছে বিশ্বা তো এইভাবে ছবিগুলো জেনারেট করা হয় তাহলে কি এই ড্যাশবোর্ড সম্পর্কে আহ আপনাদের কোনো সমস্যা হবে বা অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে কোনো সমস্যা হবে হ্যালো ওকে ওকে প্রিমিয়ামটা তাহলে আমি এখন দেখাই এটা হচ্ছে আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট হ্যাঁ তো এখানে ধরেন এই অপশনগুলো অ্যাড করা আছে অ্যালকামি অফ অন করা আছে তো আমরা এখান থেকে ধরেন মডেলটাকে যেটা আছে এটাই দিয়ে দিলাম আটটা ছবি জেনারেট করতে পারতেছি জাস্ট এখানে ক্লিক করলাম আমার এই প্রম অলরেডি দেওয়া আছে তো এখানে ছবিগুলো জেনারেট হচ্ছে তো এখান থেকে যদি চাই ছবিটাকে আরেকটু সিনেমেটিক করতে তাহলে আমি ফটো রিয়েল যেটা আছে এটাকে অন করে দিব জাস্ট এটার আউটপুটটা দেখেন আর হচ্ছে প্রিমিয়ামের এই সিনেমেটিক মুডটার আউটপুটটা দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এবং আমি চাইলে এক ক্লিকে এই ছবিগুলো আটটা ছবি এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারি সেটা কিন্তু আমি মানে ফ্রি অ্যাকাউন্টে করতে পারবো না এখানে যদি ক্লিক করি থ্রি ডটে এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট দেখেন ডাউনলোড অপশনটা কি আছে অফ করা আছে বলতে কি সাবস্ক্রিপশন কিনো কিন্তু এখানে দেখেন আমি যদি ক্লিক করি এভাবে দেখেন আটটা ছবি একবারে আমি ডাউনলোড করে ফেলতে পারতেছি জাস্ট অন ক্লিক ঠিক আছে তো এই হচ্ছে বিষয় দেখেন জাস্ট ক্লিক ছবিগুলো ডাউনলোড হয়ে গেছে জাস্ট অন ক্লিক এরকম ভাবে আসতে আসতে ছবিগুলো তো এবার দেখেন সেম প্রম্পট দেন এটাকে জাস্ট আমি অন করে দিলাম দিয়ে এবার জাস্ট আমি ইয়া করে দিলাম এটা অ্যাড করে দিলাম দেখেন ছবিগুলো আগে আসতেছিল কত মানে এত ছোট ছোট দেখাইতেছে কিন্তু এখন দেখেন বড় বড় আকারে সাইজ হয়ে আসতেছে তো এবার দেখেন এটার আউটপুটটা একটু সময় লাগবে এই ছবিগুলো অনেক হাই কোয়ালিটি হয় বা হাই রেজলিউশনের হয় যেটা মানে কি বলবো আর যেটা বেশি পরিমাণে সেল পাওয়ার আশা রাখতে পারেন আর কি এটা হচ্ছে বিষয় মানে কোয়ালিটি ভালো হলে তো বুঝেনি কোথায় যাবে ছবিগুলো তো এটাতে একটু সময় লাগে বেশি যদি ছবিগুলো অনেক হাই কোয়ালিটি তো সেই জন্য তো এই হচ্ছে বিষয় এখানে আরো কিছু মুড আছে এগুলো এক মাস আপনি এক মাস কিনতে পারেন এক বছর কিনতে পারেন সেটা হচ্ছে আপনার পেমেন্টের বা আপনার টাকার উপর নির্ভর করে এগুলো আপনি করতে পারেন ঠিক আছে এখন আপনি বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার ছয়শো টাকার মতো লাগতে পারে তো এবার দেখেন এখানে দেখেন দুইটা ছবির ভিতরে পার্থক্য দেখেন এটা মনে হইতেছে কি কেউ একজন কি ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলছে তাই না আর এটা মনে হইতেছে রোডে বানাইতেছে তো এই হচ্ছে বিষয় এগুলা সিনেমেটিক ফটো যেগুলা ওই প্রিমিয়াম করব এগুলো অনেক ভালো আকারে আসবে দেখেন দেখতে অনেক বিউটিফুল লাগবে যেটা ওইভাবে সম্ভব না ঠিক আছে এই এই হচ্ছে হচ্ছে বিষয় যে যে দেখেন মনে ক্যামেরা তৈরি করা একটা জবা ফুল আর কি তো এই হচ্ছে বিষয় তো এইভাবে এই কাজগুলো করে ওকে যাই হোক আমরা এটা নিয়ে কথা বললাম আশা করি এটা নিয়ে কারো কোনো প্রকার সমস্যা থাকার কথা না যদি থাকেন আমাকে এখনই বলতে পারেন এটা নিয়ে ডিসকাস করে আমরা নতুন আরেকটাতে চলে যাই হ্যাঁ হ্যালো ওকে তাহলে আমরা আইডি গ্রামে চলে যাব আইডি গ্রামে তো এই জায়গায় ছিলাম আমরা তো সেম ভাবে আইডি গ্রামের এখানে সেম কাহিনী কিছু জিনিস দেখি এখানে হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রোফাইল ভিউ প্রোফাইল ভিউ এ আমরা ক্লিক করতে পারি এখানে এসে দেখতে পারবো আমাদের পূর্বে কোনো ছবি আমরা জেনারেট করছি কিনা সেটা এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারবো ঠিক আছে এগুলো আমরা এখানে আমাদের ফাইল আকারে থাকবে ওই সেম প্রসেস একই কাহিনী ঠিক আছে চাইলে আমি এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবো এবং এখান থেকে আমি হুমে চলে আসি হুমে আসার পর এখানে এসে আমার ওই প্রমটা সেম ভাবে কার কার লেখা আমি কি করলাম সার্চ করলাম এর রিয়েলিস্টিক এখানে আরো কিছু অপশন ছিল ওগুলা করা বন্ধ করে দিছে ধরেন এখান থেকে আমি চাচ্ছি কি অটো মানে অটোমেটিক যেটা আসবে সেটা আপনি অ্যাড করবেন কিনা বা এক্সট্রা কোনো কিছু অর্ডিনারি হিসেবে বা অ্যাড করবেন কিনা সেটা এখান থেকে আমরা সিলেকশন করে দিব ওই যে আমরা যেমন মডেল দেখলাম না ওই জায়গাটাতে এটাও ধরেন এক প্রকার মডেল তো কার লেখার পরে এবার আমরা রেশিওটাকে অ্যাড করে দিতে পারি মানে সাইজটাকে অ্যাড করে দিতে আমরা এখানে তিনটা সাইজ করতে পারবো ইউটিউবের সাইজ করতে পারবো এই এইভাবে সাইজগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো ধরেন আমি চাচ্ছি এই সিক্স বাই নাইন এই সাইজটা জাস্ট অ্যাড করলাম এখান থেকে আমি চাচ্ছি অটো অটো তাতে দেখেন কিরকম আসে জাস্ট আমি জেনারেটে ক্লিক করি এখানে দেখেন ছবিগুলো জেনারেট হচ্ছে আমাদের এখানে কিছুটা সময় লাগবে একটু সময় লাগবে এখানে ছবিগুলো টোটাল কমপ্লিট হইতে আটটাই সইছে তেতাল্লিশ দেখেন ছবিগুলো আমাকে জেনারেট করে দিচ্ছে ওকে হয়ে গেছে দেখেন ছবিগুলো হয়ে গেছে তো দেখেন কোনটার থেকে বেটার রাস্তাছে তো এটার উপর ক্লিক করলাম এভাবে আমি চাইলে সেভ করতে পারি ছবির উপর রাইট বাট মানে ছবির উপর ক্লিক করে সেভ ইমেজ এখানে ডাউনলোড করার অন্য কোনো অপশন নাই জাস্ট সেভ ইমেজ সেভ ইমেজ করলে আপনার ছবিগুলো সেভ হয়ে যাবে জাস্ট সেভ করলাম এভাবে ধরেন আপনি একটা জায়গায় দিয়ে দিলেন জাস্ট সেভ হয়ে গেল এটা ডাউনলোড হয়ে গেল অলরেডি তো এই হচ্ছে বিষয় তো এবার ধরেন আমি মডেলটাকে চেঞ্জ করে দেখতে পারি এটা অটো আসতে ছিল ধরেন আমি চাচ্ছি রিয়েলিস্টিক লাগে যেন আর থ্রি ডিজাইন যেন থাকে ওকে জাস্ট দুইটা অথবা রিয়েলিস্টিক একটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট অ্যাড করি আবার জেনারেট করি নয় সেকেন্ড আট সেকেন্ড তারপরে আবি কি আবার জেনারেট করতে পারো ছবিগুলো এই যে দেখেন ছবিগুলা হচ্ছে মনে হয় আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন না না বিরক্ত হচ্ছেন কি হ্যালো ওকে দেখেন এটা কিন্তু রিয়েলিস্টিক ছবিগুলো মনে হচ্ছে জাস্ট আমরা এইভাবে একটা ডাউনলোড করবো ডাউনলোড করে এই ছবির উপর ক্লিক করবো আবার একটা চলে আসবে এখানে ক্লিক করবো আবার এটা চলে আসবে এটা ক্লিক করবো এভাবে আমরা একটা করে একটা সেভ করবো সেভ করে মানে ডাউনলোড করবো আর কি এভাবে ঠিক আছে ছবির উপর ক্লিক করবেন হয়ে যাবে তো আমার মনে হয় আপনারা লিনাডোটাই ব্যবহার করা বেটার এটাও লাগবে আমাদের কিছুটা কাজে তো সেটা আমি এই জন্য দেখাতেছি জাস্ট বেসিকটা জেনে রাখেন এখানে ধরেন এটা হয়ে গেল এবার আপনার মনে হইতেছে আপনার একটা ছবি আপনার কাছে পছন্দ হইছে হুম যেহেতু ফুল ক্লাসের ভিতরে অনেক কিছু দেখানো পসিবল হইতেছে না আপনারা ধীরে ধীরে শিখবেন ধরেন এই ছবিটা আপনার পছন্দ হয়েছে হ্যাঁ এই ছবিটা আপনার পছন্দ হয়েছে তো আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি নিজের মতো করে ব্যবহার করতে জাস্ট আমরা কি করবো এখান থেকে রিমিক্স করতে পারি রিমিক্স এই যে দেখেন রিমিক্স রিমিক্স কইরা জাস্ট আমরা এখান থেকে রিমিক্সে ক্লিক করলে তার মানে এই এই টাইপের ছবি আমাকে আবার জেনারেট করে দিবে ঠিক আছে দেখেন 24 দেখি হয় কিনা এটা একটা এলিয়ান মনে হয় শুয়ে রয়েছে দেখেন ও এই ভাবে কিন্তু শুয়ে রয়েছে আর আমাকে দেখেন আরো কিছু জেনারেট করে দিছে মেগের উপর ছায়া রয়েছে এটার ভিতর আরেকটু বেটার লাগতেছে এটা আরেকটু বেটার এটা আরেকটু বেটার ঠিক আছে মানে কোন ছবি আপনার খুব ভালো লাগছে সেটা আপনি এখান থেকে এইভাবে কোরি নিতে পারুন সেম লিনাডো এআইতেও আপনি একই কাজগুলো করতে পারেন কিভাবে সেটা আপনি হোম হোম ফিডে চলে আসবেন ধরেন আপনার এই বক্সের ছবিগুলো পছন্দ হয়েছে বা এই ছবিটা আপনার পছন্দ হয়েছে এই ছবিটা জাস্ট আমরা কী করবো এই প্রম্পটাকে কপি করব প্রম্পট এখান থেকে একটা ক্লিক করব প্রম্পট কপি জাস্ট আমরা জেনারেট উইথ দিস মোড মডেল ওকে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরে যেটা আসবে জাস্ট আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব প্রম্পটাকে পেস্ট করে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করবো দেখেন ছবি এখানে আহ তারা আটটার মতো রেডি করে দিচ্ছে তো দেখি দুইটার ভিতরে পার্থক্য কিরকম আসে করি একটু সময় লাগতেছে ততক্ষণ আমরা আরেকবার জেনারেট করা শুরু করে দিয়ে আরেকটা এটা আসতে থাকুক দেখেন এরকম ভাবে তারা জেনারেট করে দিছে মোটামুটি তো আমরা চাইলে এটাকে মডেলটাকে চেঞ্জ করে আমরা এনিমি এনিমি এনিম ওকে থ্রি ডি দরকার নাই সিনেমেটিক দরকার নাই এখানে অনেক কিছু আছে দরকার নাই অটো এটাও দরকার নাই এখান থেকে আমরা এটাকে সেট করে আমরা আবার ট্রাই করে দেখতে পারি যদি আমাদের কোয়ালিটির উপর কোনো প্রভাব পড়ে তাহলে মনে করেন আমি আমি মডেলটাকে চেঞ্জ করে আমি নিজের মতো করে আরো কিছু বানাইতে পারবো এইগুলা তো দেখেন এইভাবে তারা বানাই দিছে কিছুটা ওইটা হচ্ছে কার্টুন রিলেটেড আর এটা হচ্ছে কি মানুষ ওইভাবে বইয়া রয়েছে দুইটার ভিতরে পার্থক্য দেখেন কার্টুন রিলেটেড কিছু বানাই দিছে কিন্তু হুব হুবহু হইতাছে না তো এটার কিছু কিছু ক্ষেত্রে হুব না হতে পারে অন্য অন্য ক্ষেত্রে কিছুটা মিল থাকবে আরকি ধরেন আপনার এটা আসতেছিল না তাহলে হোমের উপর ক্লিক করি হোম দেখেন হোম নিয়ে আসে কিনা অনেক সময় কি অনেক কিছু হয় না অথবা এই প্রমটাকে কপি করে আপনি ওই আপনার মুডে নিয়ে যাইতে পারেন যে এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন একটা বাড়ি জাস্ট এটা লেখা অ্যাড করে দেন জাস্ট অন করে দিলাম তাহলে আপনি দেখবেন যে আপনার বাড়ি বানায় দিবে তারা জবা ফুল মনে বেশি ইটানিং অ্যাড করতেছে মানুষ আর কে কে যেন কাজ করতেছে এখানে হম অনেক ফুল বানাইছে ওকে বানাইতে থাকুক ইয়ে মনে হয় কাজ শুরু করছে এটাতে সম্ভাবনা আছে ওকে দেখি কি অবস্থা এই দেখেন তারা আমাকে বাড়ির ছবিগুলো জেনারেট করে দিচ্ছে এইভাবে কাজগুলো হয়ে থাকে তো টোটাল ক্লাসের ভিতরে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি ক্লাস করে দিব হ্যাঁ মাইক্রোসফট দেয় তাহলে করতে পারেন আমার তো মনে হয় ওখানে এক দেড়শো দুইশো ছবি বানানোর পরে তারা অ্যাকাউন্টটা আবার ইয়া করে দেয় অফ করে দেয়